আজকে বানাবো ঘরোয়া উপায়ে ডিমের রাইস। তো এর জন্য প্রথমেই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ আর কুচানো রসুন দিয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে কুচানো আদা ও কুচানো পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভালো করে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি চটজলদি ঘরে বানানো যায়। এরপর এর মধ্যে কুচানো টমেটো দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে একসাথে আবার মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবার ডিমটাকে মশলার সাথে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝুরো করে নিতে হবে। এই ঝুরোটা করতেও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতনই টাইম লাগে। এরপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে করে রাখা বাসমতি চালের ভাতটাকে আমি অ্যাড করে দেব। এরপর বাসমতি চালের সঙ্গে ওই মশলাটা একসঙ্গে মেশালেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে এগ রাইস। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।